সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। তোমরা ইতিপূর্বে অবগত হয়েছো, তোমাদের জন্য অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়া শুরু করেছি। তার ধারাবাহিকতা ঠিক রেখে আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে হাজির হয়েছে। তো এর আগে তোমাদের ক্লাস নিয়েছিলাম ইংলিশ সেকেন্ড পেপার, আজকে ক্লাস নিয়ে ইংলিশ ফার্স্ট পেপার। তো আশা করি তোমাদের সকলের কাছে এই বইটা আছে। এরা হচ্ছে ইংলিশ ফর টুডে ফর ক্লাস সেভেন, ঠিক আছে? তাহলে এই বইটা আমরা একটু কন্টেন্সে দেখি, কন্টেন্সে কি আছে। এই বইটার কন্টেন্স দেখা, এখানে আছে ইউনিট আছে 9টা ইউনিট আছে, 9টা ইউনিট আমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করি। ইউনিট 1, অ্যাটেনশন প্লিজ, লক্ষ্য করো। ইউনিট 1 কি আছে? অ্যাটেনশন প্লিজ, লক্ষ্য করো। তো আমরা এখানে এটা পড়ার আগে আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো দেখে আসবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা ওয়ার্ড মিনিংগুলো দেখে আসুন। এখানে তোমার আছে, প্রথমে আছে অ্যাটেন্ড, মনোযোগ, ইনস্ট্রাকশন, নির্দেশ, রিকোয়েস্ট, অনুরোধ, অ্যাক্ট, কাজ করা, অথবা আর একটা অর্থ আছে, এটা অর্থ হচ্ছে অভিনয় করা। অভিনয় করা, অ্যানাউন্সমেন্ট, ঘোষণা, প্লিজ, দয়া করে অথবা অনুগ্রহ করে, ক্লাস, শ্রেণী, রুম, কক্ষ। এরপর তোমরা দেখো এখানে কি আছে, এখানে আছে রেডি, প্রস্তুত অথবা প্রস্তুত করা, অ্যাকাডেমিক অনুসারে, স্ট্রিস, চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগে, রিমেম্বার, মনে রাখা অথবা স্মরণ রাখা, ব্রিং, আনা, কমান্ড, আদেশ, ক্লাসমেট, সহপাঠী। এরপর দেখো কী আছে, এটা তোমাদেরকে আমি পরে বলবো, ঠিক আছে? এটা এক্সট্রা মার্ক করে রাখলাম, এটা আমরা তো তোমাদের জন্য পরে পড়বো, ঠিক আছে? তো আমরা একটু এবার বইয়ের দিকে আসি, বইটা হাতে নাও, বইটা হাতে নিয়ে দেখো এখানে কী লেখা আছে। এখানে ইন দ্য ক্লাসরুম, পেজ নাম্বার 2, লেসন 1, পেজ নাম্বার 2, ইন দ্য ক্লাসরুম লিসেন অ্যান্ড সে, পড়ো এবং বলো। টিচার, টিচার হয়তো শিক্ষক বা শিক্ষিকা আমরা জেনে থাকি, তাহলে শিক্ষিকা বলো গুড মর্নিং, শুভ সকাল, ওয়েলকাম এভরিবডি, সকলকে স্বাগতম, অথবা স্টুডেন্টস গুড মর্নিং টিচার, এবং ছাত্রছাত্রী বললো কি শুভ সকাল শিক্ষিকা। টিচার, আর রেডি ফর দিস ক্লাস, তুমি কি আজকের ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্টস, ইয়েস, হ্যাঁ টিচার, ইয়েস টিচার, হ্যাঁ টিচার, টিচার শিক্ষিকা, হ্যাভ ইউ গট ইওর নিউ বুকস, তুমি কি তোমার নতুন বইটি পেয়েছো? ইয়েস টিচার, উই হ্যাভ, হ্যাঁ আমরা পেয়েছি। টিচার, গুড, ভালো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে, ভালো, প্লিজ মানে দয়া করে রিমেম্বার, মনে রাখবে টু ব্রিং, আনতে, ইউর মানে তোমার, ইংলিশ বুক মানে ইংরেজি বই, এভরি ডে মানে প্রতিদিন, প্রতিদিন তোমার ইংরেজি বইটা আনতে কিন্তু ভুলবে না। এবার লেখা আছে আর স্পিক ইংলিশ, স্পিক মানে কথা বলা, স্পিক মানে বলা, ঠিক আছে? আমরা একটা শব্দটা লিখে নিই, স্পিক, আর এভরি ডে মানে প্রতিদিন, তাই না? আচ্ছা, এভরি, ই বি ই আর ওয়াই, এভরি, প্রতিদিন। আচ্ছা, তাহলে এখন কী বলবো টিচার, অ্যান্ড, এবং স্পিক ইংলিশ
উইথ মি, মি মানে আমার সাথে, হ্যাঁ উইথ মি আমার সাথে, এবং ইংরেজিতে আমার সাথে কথা বলবে, এবং উইথ ইউর ক্লাসমেট, এবং তুমি তোমার শ্রেণীকক্ষে যারা আছে, তাদের সহপাঠী যারা আছে তাদের সাথেও ইংরেজিতে কথা বলবে। কে বলেছে? টিচার বলেছে। কাকে বলেছে? তো স্টুডেন্টসকে বলেছে। ক্লিয়ার? তাহলে আমরা এই অধ্যায় থেকে কী শিখলাম? আমরা এই অধ্যায় থেকে, এই লেসন ওয়ান থেকে শিখেছি, টিচার তার স্টুডেন্টসকে বলল তোমরা ইংরেজি বই নিয়ে আসবে এবং আমার সাথে সবসময় ইংরেজিতে কথা বলবে, এবং তোমার সহপাঠী যারা আছে, ক্লাসমেট যারা আছে তাদের সাথেও ইংরেজিতে কথা বলবে। এতে করে কী হবে? তোমার ইংলিশটা চর্চা হবে, বলটা সংশোধন হবে, একসময় তুমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। ক্লিয়ার? তো সেজন্য আমরা কী করব? অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এরপর দেখো এই বইয়ের পেজ নাম্বার 2 এর পার্ট বি নাম্বারটা দেখো, এখানে দেওয়া আছে রিড দ্য কনভারসেশন। কনভারসেশন হচ্ছে কথোপকথন। রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট, এবং অভিনয় করো, কাজ করো, ইট আউট ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো। এখানে নিচে একটি ডায়লগ আছে, অর্থাৎ এই যেটা পড়লাম টিচার এবং স্টুডেন্টের ভিতরে একটা ডায়লগ হয়েছে, কথোপকথন হয়েছে, সেটা পড়ো, এবং গ্রুপে, দলে, দুজন দুজন, তিনজন চারজন করে বসে ডিসকাস দিস কোশ্চেন উইথ ইউর পার্টনার। এই প্রশ্নগুলো তুমি তোমার পার্টনারের সাথে অথবা তোমার সহপাঠী যে আছে তার সাথে আলোচনা করো। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস ডু? টিচার স্টুডেন্টদেরকে কী করতে বলেছিল? মনে আছে টিচার স্টুডেন্টদের কী করতে বলছিল? ইয়েস। এখন তাহলে আমরা একটু যদি আলোচনা করি, তুমি তোমার নিজেকে মাইসেলফ বলবে, আর একজন তোমার মাই পার্টনার নেবা। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস ডু? টিচার স্টুডেন্ট কী করতে বললো? মাই পার্টনার, দ্য টিচার আস্কড মি দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক। কী বললো? টিচার বললো তুমি তো ইংলিশ বইটাকে নিয়ে আসবে। অ্যান্ড সি অলসো টেলস দেম টু স্পিক ইংলিশ উইথ হার, এবং সে আরও বলেছে, কী বলছে সে? হার কেন বলছে? যেহেতু ম্যাম বলছে, সেদিন হার হয়েছে, যদি শিক্ষক বলতো, শিক্ষক বললে হিদ হইতো, আর শিক্ষিকা বলেছে যে হার হয়েছে, তা সে আরও বলেছে তোমরা আমার সাথে ইংরেজিতে কথা বলবে এবং তোমাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো। এখানে দেওয়ার দেখো, অ্যান্ড উইথ দ্য ক্লাসমেট, এবং তোমাদের ক্লাসমেটের সাথে ইংরেজিতে কথা বলবে। এবার দেখো, নাও অ্যান্সার দিস কোশ্চেন, এই প্রশ্নগুলো পড়ো এবং অ্যান্সার দাও, উত্তর দাও। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট? তুমি কি ইংলিশে কথা বলো তোমার বন্ধু এবং সহপাঠীদের সাথে? ইফ সো হাউ অফেন, যদি বলো সেটা কখন, কতক্ষণ, কীভাবে? ডু ইউ স্পিক ইংলিশ ইউর টিচার, তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংলিশে কথা বলো? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন, যদি তুমি তোমার শিক্ষকের সাথে কথা বলে থাকো সেটা কখন এবং কতবার? এরপরে বলবে নাম্বার 3, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, তুমি কি ক্লাসের বাইরেও ইংরেজিতে কথা বলে থাকো? অ্যান্ড হোয়ার ডু ইউ স্পিক, এবং তুমি তা কোথায় বলো? তুমি কি ক্লাসের ভিত্তিতে কথা বলো টিচার এবং ম্যামের সাথে, না ক্লাসের বাইরেও বলো, এবং সেটা কোথায় বলে থাকো? লাস্ট ওয়ান, ডু ইউ ওয়াচ এন ইংলিশ প্রোগ্রামস অন টিভি? ডু ইউ ওয়াচ, ওয়াচ মানে দেখা, আমরা অচর তো ঘড়ি, তাহলে আমরা কী শিখলাম? ওয়াচ, তাই না? ওয়াচ মানে দেখা। তাহলে ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো এনি প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম অন টিভি মানে টেলিভিশন, তুমি টেলিভিশনের উপরে কি অন্য কোনো প্রোগ্রাম দেখো?
হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ এবং কোন ধরনের প্রোগ্রাম বা কী প্রোগ্রাম তুমি দেখে থাকো সেটা তোমাকে বলতে বলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমাদের সাথে কথা হবে নেক্সট কোনো ক্লাসে। সেই প্রত্যাশায় ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর যাওয়ার আগে বলে যাচ্ছি, ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নাও। আল্লাহ হাফেজ।